हेलो एवरीवन, वेलकम बैक अगेन। चले এসেছি একটি নতুন প্রপার্টির আপডেট নিয়ে আপনাদের জন্য। আর আপনাদের এই চ্যানেলে নতুন প্রপার্টির আপডেট মানে নতুন কিছু এক্সাইটিং প্রপার্টি, নতুন কিছু অপরচুনিটি আপনাদের জন্য। যদি বলি মাত্র 35 লাখে একটি ব্র্যান্ড নিউ 3BHK ফ্ল্যাট তাও আবার কমপ্লেক্সের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এক্স্যাক্টলি, আজকে একটি এমনই ব্র্যান্ড নিউ 3BHK ফ্ল্যাট মাত্র 35 লাখের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো। চিনার পার্ক এবং নিউ টাউন থেকে মাত্র 1.7 কিলোমিটার ডিস্টেন্সে, আর মেন রোড থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন, আর দেরি কেন, এখনই আমরা লোকেশনটা এক্সপ্লোর করি। আর চ্যানেলে নিউ হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে আমি লোকেশনটা একবার দেখিয়ে দিই, দেন আমি ফ্ল্যাটে নিয়ে চলে যাব। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন, 211 রোডের ওপরে। এটা চিনার পার্কের দিকে চলে গেছে। এখান থেকে চিনার পার্কের ডিস্টেন্স হচ্ছে জাস্ট 1.2 কিলোমিটার ডিস্টেন্স। আর চিনার পার্কের পাশেই আপনারা জানেন সিটি সেন্টার 2, আপনি ওখান থেকে জাস্ট 200-300 মিটার ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। আর এদিকের যে রাস্তাটা দেখছেন, এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে গেলে এই সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে রাইট টার্ন করলেই আপনি পেয়ে যাচ্ছেন সিটি সেন্টার 2 এর সামনে যে মেট্রো স্টেশন হতে চলেছে আপকামিং, ওটা পেয়ে যাবেন। এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স হবে। আর এখান থেকে আপনি যদি লেফট টার্ন করেন, তাহলে সোজা আমরা পৌঁছে যাব ফ্ল্যাটের বিল্ডিংয়ের দিকে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটাকে সৌরভ গাঙ্গুলী এভিনিউ বলা হয়। এখান থেকে জাস্ট 5 মিনিট আপনি ওয়াক করে পৌঁছে যাবেন বিল্ডিংয়ের সামনে। আমরা একদম কমপ্লেক্সের মেইন গেটের সামনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কমপ্লেক্সের মেইন গেট। ঠিক এন্ট্রিতে ঢোকার ঠিক রাইট হ্যান্ড সাইডেই এদিকে একটা শীতলা মন্দির আছে, আর এর লেফট হ্যান্ড সাইডে বিল্ডিংয়ের আর একটা এন্ট্রেন্স আছে, ডাবল এন্ট্রেন্স আছে। আমরা বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি। এটা একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশন। এখানে টোটাল 4টে টাওয়ারের বিল্ডিং আছে, G+4 বিল্ডিং। যে ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি আজকে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখাবো। আর এখানে এই সোসাইটির মধ্যে এখানে আপনি পেয়ে যাবেন জিম এবং কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো আছে, এবং 24 আওয়ার সিকিউরিটি গার্ডের ব্যবস্থা এখানে আছে। বিল্ডিংয়ের এজ অফ কনস্ট্রাকশন হয়েছে অ্যারাউন্ড 3 ইয়ার্স, তাও অতদিন হয়নি। খুব সুন্দর একটি কমপ্লেক্সের মধ্যে আজকে দেখাতে চলেছি ফ্ল্যাটটা। আশেপাশের খুব সুন্দর পরিবেশ, এবং এখান থেকে বিল্ডিং থেকে আপনি জাস্ট 2 মিনিট ওয়াক করে চলে গেলে সমস্ত কিছু ডেলি বেসিস নিড আপনি পেয়ে যাবেন। মার্কেট থেকে, বাজার থেকে শুরু করে এভরিথিং, ব্যাংক, ATM সব কিছুই কাছাকাছি। ওয়েল মেনটেন একটি কমপ্লেক্স। এখানে আপনার মেনটেন্স পার স্কোয়ার ফিট অ্যারাউন্ড 1.50 টাকা। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আপনাদেরকে লিফট দেখাচ্ছি এবং স্টেয়ার কেসটা দেখাচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লবিটা খুব স্পেসিয়াস আপনি দেখতে পাচ্ছেন। যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এটি একটি সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা সাউথ ইস্টের দিকে ফেস করে ফ্ল্যাটে ঢুকছি, আর খুব সুন্দর ফ্ল্যাটটা, সাউথের দিকটা ওপেন আছে। এটি একটি অ্যাপ্রক্স 1100 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাচ্ছি, 3BHK, 2 বাথরুম এবং একটি কিচেন, প্লাস লিভিং কাম ডাইনিং স্পেস এবং একটা ব্যালকনি থাকছে। এন্ট্রি করে আপনি এখানে একটা বেডরুম এবং এদিকে একটা বেডরুম, ঠিক তার পাশে আপনি কিচেন পেয়ে যাচ্ছেন, এবং এদিকে একটি কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের পাশে একটি মাস্টার বেডরুম। আমি ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 11x12, 10x12, এই ধরনের প্রত্যেকটা বেডরুমের সাইজ। এবং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, আপনার ফ্ল্যাটে কোনো রকম কোনো খরচা নেই। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম, আমি ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখিয়েছি। খুব সুন্দর টাইলসের ফ্লোরিংয়ে কাজ করা আছে এবং নিউলি পেন্ট করা হয়েছে এটাতে। সাউথের দিকে আপনি এই যে উইন্ডো দেখছেন, এটা সাউথের দিকে আপনি পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ একটি ফ্ল্যাট। আমি বাইরে থেকে যে মন্দিরটা দেখিয়েছিলাম, শীতলা মন্দির, ঠিক ওভারলুকিং এখানে এই মন্দিরের ভিউ আপনি পেয়ে যাচ্ছেন, এবং এদিকে মেইন এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এটার এগেনস্টে ব্যাংক লোন পেয়ে যেতে পারেন। আমি লিভিং এরিয়াটা দেখালাম, এবং সেকেন্ড নম্বর বেডরুমের পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা। কিচেনে টাইলসের কাজ করা আছে এবং চিমনি লাগানো আছে।
এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি কমন ওয়াশরুম, এটি একটি অ্যাংলো ইন্ডিয়ান স্টাইলের এটা করা হয়েছে, কনস্ট্রাকশন কোয়ালিটি খুব ভালো। এবং ওয়াশরুমের ঠিক পাশটাতে একটা বেসিংয়ের পয়েন্ট করা আছে, এবং এটি হচ্ছে থার্ড নম্বর অর্থাৎ মাস্টার বেডরুম। এটির সঙ্গে থাকছে একটি অ্যাটাচ বাথরুম প্লাস ব্যালকনি। এটার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি টু হুইলার পার্কিং। আপনারা চাইলে ফোর হুইলার পার্কিং আলাদা করে পারচেস করতে পারেন। এটি একটি রিসেল ফ্ল্যাট এবং ফ্রিহোল্ড প্রপার্টি। এটাতেও আপনি সাউথ ওপেন পেয়ে যাচ্ছেন, এবং এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি ফ্ল্যাট আপনারা দেখছেন, এবং দারুণ একটি লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নিউ টাউন এবং চিলার পার্ক খুবই কাছে, জাস্ট 1.7 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এবং আশেপাশের খুব সুন্দর একটি লোকালিটির মধ্যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই প্রপার্টি সম্বন্ধে আরও বেশি ইনফরমেশান জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং সাইট ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।